আমি ডাক্তার আহসান হাবিব হেলাল, সহযোগী অধ্যাপক, নিউরোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি আজকে কথা বলবো মাথা ব্যথা নিয়ে, এবং এই মাথা ব্যথার সঙ্গে মাইগ্রেন বিষয়টি চলে আসবে। মাথা ব্যথার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে অন্যতম একটি হলো মাইগ্রেন। এছাড়া মাথা ব্যথার আরেকটি কারণ হলো টেনশন টাইপ হেডেক বলি আমরা। সাধারণত দুশ্চিন্তা বা যে কোনো ধরনের টেনশন করলে মাথা ব্যথা করে, এটিকে বলা হয় টেনশন টাইপ হেডেক বা টেনশন মাথা ব্যথা। মাইগ্রেন এটি আলাদা জিনিস, টেনশন টাইপ হেডেক থেকে আলাদা। এর সুনির্দিষ্ট কিছু প্যাথোলজি আছে যেগুলো মস্তিষ্কের ভিতরের রক্তনালীর সঙ্গে সম্পর্কিত। মস্তিষ্কের ভিতরের রক্তনালী অনেক সময় ডাইলেটেশন হয়, মেডিকেল টার্মে বলা হয়, যেটাকে আমরা বলি যে রক্তনালী স্ফীত হয়ে যেতে পারে বা পালসেশন বেশি হয়, নড়াচড়া বেশি করে। এই কারণেই সাধারণত মাইগ্রেন হয়। এবং মাইগ্রেন হেডেকের একটি বৈশিষ্ট্য হলো এ ধরনের মাথা ব্যথাতে তীব্র মাথা ব্যথা হয়। মাথা ব্যথার বৈশিষ্ট্য হলো মেডিকেল টার্মে যেটিকে বলা হয় থ্রোবিং টাইপ হেডেক, অর্থাৎ মাথা ব্যথা ঝিলকানো, চিলিক পাড়া, মাথার ভিতরে রোগীরা যে ভাষায় বলে যে টাস টাস করা, এ ধরনের মাথা ব্যথা হয়। এ ধরনের মাথা ব্যথাকে মাইগ্রেন বলা হয়। মাইগ্রেন মাথা ব্যথার সঙ্গে অনেক সময় রোগীর বমি হতে পারে এবং বমির পরে রোগীর মাথা ব্যথা কমে যায়। এ ধরনের মাথা ব্যথা কয়েকটি কারণে বাড়ে, যেমন রোদে গেলে বাড়তে পারে, ক্ষুধা লাগলে বাড়তে পারে, রোজার দিনে মাইগ্রেনের পরিমাণটা বেড়ে যায় ক্ষুধা লাগার কারণে, চকলেট বেশি পরিমাণ খাইলে মাথা মাইগ্রেন বাড়তে পারে। আমরা খুব বেশি সময় ধরে যদি মোবাইলে তাকিয়ে থাকি, মোবাইলের যে আলোটি আসে সেই একই আলো টিভি স্ক্রিন থেকে আসে, কম্পিউটার স্ক্রিন থেকে আসে, এই আলোর দিকে অধিকক্ষণ তাকিয়ে থাকলে মাইগ্রেনের ব্যথাটা বেড়ে যায়। মাইগ্রেন ঔষধ দিলে সম্পূর্ণরূপেই ভালো হয়ে যায়। সাধারণত মাইগ্রেন কম বয়সী ছেলে মেয়েদের হয়ে থাকে বেশি, আমরা বলি টিন এজ থেকে শুরু করে অ্যাডাল্টদের বেশি হয়। ওল্ড এজে এবং মিডল এজে মাইগ্রেন তুলনামূলকভাবে কম হয় এবং চিকিৎসা নিলে পুরোপুরি ভালো হয়। এখানে কিছু ঔষধ আছে যেগুলো সাধারণত ব্যবহার করা হয় মাইগ্রেনে, যেমন অ্যামিট্রিপটাইলিন, প্রোপানাডল, এ ধরনের ওষুধ। এছাড়া প্যারাসিটামল, ন্যাপ্রোক্সেন, এ জাতীয় ঔষধ খেলেও মাইগ্রেনের ব্যথা কমে যায়। মাইগ্রেন হলে চিকিৎসা নিলে পরিপূর্ণভাবে ভালো হয়ে যায় এবং এর জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, বিশেষ করে স্নায়ুরোগ বিশেষজ্ঞ বা নিউরোলজিস্টের কাছে আসলে ভালো হয়। অন্য অন্য চিকিৎসকরাও মাইগ্রেনের চিকিৎসা করে থাকেন, কিন্তু এর মাইগ্রেনের ব্যথার বৈশিষ্ট্য শুনে সুনির্দিষ্টভাবে ডায়াগনোসিস করা এবং এর পরিপূর্ণ চিকিৎসা দেওয়া নিউরোলজিস্টরাই ভালো দিয়ে থাকেন। এজন্য নিউরোলজিস্টের কাছে আসাটা ভালো। এছাড়া মাথা ব্যথার আরও অনেক কারণ আছে, যেমন সাইনোসাইটিসেও মাথা ব্যথা হতে পারে, ব্রেন টিউমারেও মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথার বাইরে আরও অনেক কারণেই নিউরোলজিস্টের কাছে এসে থাকেন রোগীরা। তার মধ্যে অন্যতম কতগুলো কারণ হলো মৃগী রোগ, যেটাকে এপিলেপসি বলি আমরা মেডিকেল টার্মে, বা গ্রামের লোকজন খিচুনি রোগ বলেও বলে থাকেন, এটিও নিউরোলজিস্টের সঙ্গে সম্পর্কিত। স্ট্রোক, ব্রেন স্ট্রোক যেটাকে বলা হয়, যে মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ হয়ে গেলে অথবা কোনো কারণে মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এবং আমরা জানি যে মস্তিষ্ক আমাদের শরীরের সম্পূর্ণ অংশ নিয়ন্ত্রণ করে, তো মস্তিষ্কের কোনো অংশে যদি রক্তক্ষরণ হয় অথবা রক্ত চলাচল বন্ধ হয়ে সেই অংশ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মস্তিষ্কের যে অংশটি শরীরের যে সকল অংশ নিয়ন্ত্রণ করে সেই অংশগুলো অকার্যকর হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, এই অবস্থাটাকেই বলা হয় ব্রেন স্ট্রোক।
এটি নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। ব্রেন স্ট্রোকের রোগীরা মনে করে থাকেন যে এটি হার্ট থেকে হয়, আসলে বিষয়টি হার্ট থেকে হয় না। ফলে রোগীরা ভুল করে অনেক সময় হার্ট কার্ডিওলজিস্ট হৃদরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে থাকেন, কিন্তু তাতে সময় ক্ষেপণ হয়ে যায়। ব্রেন স্ট্রোক হইলে দ্রুত নিউরোলজিস্টের কাছে আসলে ভালো চিকিৎসা পাওয়ার সম্ভাবনা আছে। মাইগ্রেন, মৃগীরোগ বা এপিলেপসি, স্ট্রোক ছাড়াও নিউরোলজির আরও অসংখ্য ডিজিজ রয়েছে, যেমন মাথা ঘোরা, হাত পা কাঁপা, শরীরের যে কোনো অংশ অবশ হয়ে যাওয়া, শরীরের যে কোনো অংশ ভার ভার লাগা, চলতে অসুবিধা হওয়া, এ ধরনের অনেক অসুখের সঙ্গে নিউরোলজির সম্পর্ক রয়েছে। এজন্য এই বিষয়গুলোর সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন, গুডি লাইফের সঙ্গে থাকুন।